এই যে 2073 সালে আউট পাশে বাংলাদেশে চলে আসছে, ওরা কি আবার দুবাই যেতে পারবে নাকি, এটা আমার প্রশ্ন। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা বিরতি নিয়ে ফিরছি। আপনি বিরতির পরে আপনার উত্তরটা পাবেন। আপনারা দেখছেন স্টার গোল গ্রুপ সীমানায় পেরিয়ে অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্টার গোল গ্রুপ সীমানা পেরিয়ে অনুষ্ঠানে। বিরতির আগে কথা হচ্ছিল আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আমাদের একটা ফোন ছিল, তিনি জানতে চেয়েছিলেন যে 2013 সালে যারা আউটপাস নিয়ে দুবাই থেকে চলে এসেছে তারা আবার যেতে পারবেন কি না। হ্যাঁ, সুন্দর প্রশ্ন উনি করেছেন। 2013 সালের আগে কিন্তু ওই দেশের সরকার একবার আউটপাসের তারা সুযোগ করে দিয়েছিলেন, এবং সেখানে বলা হয়েছিল আপনার যারা অবৈধ যারা ছিল তারা যদি বাংলাদেশে চলে আসেন পরে তারা ভিসা নিয়ে তারা আবার ওই দেশে যেতে পারবেন। তবে 2013 সালে যেটা ভিসা আউটপাস যেটা তারা দিয়েছেন সেটা আমার ঠিক জানা নেই, আমার মনে হয় উনি যদি কনস্যুলেটের সাথে যদি যোগাযোগ করেন তাহলে হয়তো সঠিক জিনিসটা উনি জানতে পারবেন। আচ্ছা, বাহরাইনে কি ভিসার ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত আছে, বা কত বছর এখানে থেকে আবার ফেরত আসতে হবে, বা অবৈধ যারা হয়ে গেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ওইখানকার সরকার কি ধরনের পদক্ষেপ নেয়, বা তাদের শাস্তির ব্যবস্থা কি? ওখানে লেবার মার্কেট অথরিটি রেগুলারিটি একটা অর্গানাইজেশান আছে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে তারা চেষ্টা করছে সকল প্রবাসীদেরকে তাদের এনরোলমেন্টের মাধ্যমে আইডেন্টিফিকেশন করা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা ইলিগেল, যারা অনেক বছর থেকে ভিসা লাগায়নি বা ভিসা লাগাচ্ছে না, তারা ওই জটিলতার মধ্যে পড়ছে। বিশেষ করে বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে বিভিন্ন ক্যাম্পে বা বিভিন্ন কাজের গোড়ায় তাদের প্রশাসনের লোকজন এসে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো যারা এইভাবে দেশে আসছে তাদের ক্ষেত্রে ভিসা আবার নতুন ভিসায় যাওয়াটা অনেকটা ডিফিকাল্টি। আর যারা লিগেলি থাকছে তাদের তো কোনো সমস্যা নেই, এর মধ্যেও যারা ইলিগেল হয়ে গেছে বিভিন্ন কারণে তারা এমবাসির মাধ্যমে যোগাযোগ করে আউটপাস নিয়ে আসলে তারা আবার যেতে পারে, তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের দেশের কিছু বাইদের কারণেই মূলত যেটা হয়েছে, রিসেন্টলি অনেক কাগজপত্র লাগে, বিশেষ করে বাংলাদেশ থেকে মেডিকেল সহ পুলিশ ক্লিয়ারেন্স আরও কিছু কাগজপত্র যেগুলো আগে লাগতো না এখন এগুলো লাগে, আর এগুলো করতে আমাদের দেশে অনেক লম্বা সময় লাগে, তারা নিয়ে নেয়, এবং আমরা লোকমুখে শুনছি অনেক ক্ষেত্রে অনেক টাকা পয়সাও তারা খরচ করতে হয় লোকজন যারা ভিসার জন্য নতুন অ্যাপ্লাই করে তারা এই কাগজপত্রগুলো পেতে, যেগুলো অন্যান্য দেশিদের ক্ষেত্রে এটা মোটেও কিছুই লাগে না। অন্যান্য দেশের লোকজন যখন বাইরে আসতে চায় তখন এত কাগজপত্র কিছুই লাগে না, কিন্তু আমাদের দেশের লোকদের জন্য লাগে। এই পার্থক্যটা কেন বাংলাদেশিদের সঙ্গে এবং অন্যান্য দেশিদের সঙ্গে? এটা ওখানকার গভর্নমেন্ট প্লাস আমাদের রাষ্ট্রদূত বা এম্বাসি সেটা সিস্টেম করেছে এরকম, যে ওভার কনফার্ম করা একজন লোককে, আইডেন্টিফিকেশান করা, যাতে কোনো ক্ষেত্রে সে এখান থেকে যদি তার মেডিকেলটা কনফার্ম করে যায় তাহলে সেখানে গিয়ে সে যাতে আনফিট না হয়, অথবা তার এখানকার কাগজপত্রগুলো যদি বৈধ লিগেল ঠিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স করে যায় সে ওখানে গিয়ে হয়তো ইলিগেলি কিছু করলে যাতে তারা তাকে প্রোটেক্ট করা যায় বা তাকে ক্যাচ করা যায়, এইসব বিষয়গুলো আসছে, যার কারণে ওখানকার গভর্নমেন্ট চিন্তা করেছে যে বাংলাদেশিরা ভালোভাবে কাজ করুক কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনো অনিয়ম করে তাহলে আমরা যাতে ইজিলি তাদেরকে ই করতে পারি, এটা ধরতে পারি। জি আচ্ছা, আমরা অনেক সময় এটা শুনে থাকি যে যে ভিসা বন্ধ হয়ে গেছে বা বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে যেই কিছু এক্সট্রা কিছু নিয়ম কানুন তারা পালন করা হয়তো বা আইন কানুনে নেই, কিন্তু দেখা গেল যে যার আন্ডারে কাজ করছেন একজন শ্রমিক সেই মালিকই কিছু তার ব্যাপারে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করেন, এটার কারণ হিসেবে আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো কিছু কার্যক্রম তারা করছেন,
এবং এইসব কারণে ভিসা জটিলতা আরও বেশি বেড়েছে, এই ব্যাপারে আপনারা কি মনে করেন? এটা বলতে গেলে আপনার যেমন ভিসার বন্দর অনেক কারণ আছে দুয়েতে, আপনার ধরেন তারা আমাদের যে শ্রমিকরা আছেন এবং অনেকে আছে এর চেয়ে বেশি অপরাধ কিন্তু অন্য দেশে যারা আছেন, যেমন ইন্ডিয়ান ধরেন আপনার বিভিন্ন দেশে কিন্তু এর চেয়ে অনেক বেশি অপরাধ করে। আমাদের শ্রমিক যেটা করে যেমন ধরেন আপনার যেমন ব্যালেন্স ট্রান্সফার, এটা তো অনেক এত বড় কোনো অপরাধ নয়, এত খুব বেশি বড় কিন্তু দোষ করে নেই, সেটাকে কিন্তু তারা তাদেরকে পুশিংটা এমনভাবে করে মানে আমরা এইসব অপরাধ করছি। আপনি দেখেন দুবাইতে আপনার যে আমরা 12 থেকে 12.5 লক্ষ টোটাল প্রবাসী আছি, তার মধ্যে আপনার 7 থেকে 8 লক্ষ কিন্তু আপনার শ্রমিক, যে আমাদের যে কষ্ট পরিশ্রম যেটা আমাদের শ্রমিকরা করে, অন্য দেশ থেকে তারা অনেক শ্রমিক নিয়ে আসছে কিন্তু সেই কষ্ট পরিশ্রমটা তারা করতে পারে না, তার কিন্তু স্যালারিও কিন্তু আপনার অনেক বলতে গেলে অনেক কম। আপনি যেমন ধরেন আমাদের দেশের যে শ্রমিকদের স্যালারি আপনার 700 থেকে 1000 দিরহাম মিনিমাম আপনার স্যালারি হয়, ও তারা কিন্তু মিনিমাম 10 থেকে 12 ঘন্টা কাজ করে, কিন্তু অন্য দেশ থেকে আপনি যখন লোক নিয়ে আসছেন, এখন তো ভিসা বন্ধ, আমাদের অনেক অন্য দেশ থেকে আমরা লোক নিয়ে আসছি, তাদের মিনিমাম আপনার 1500 থেকে আপনার 2000 কিন্তু স্যালারি দিতে হচ্ছে, কিন্তু তারা কাজ করছেন কত আপনার 7 থেকে 8 ঘন্টা। আমরা কিন্তু যে কাজের যে আমাদের দক্ষতা আমাদের শ্রমিকদের আছে সেই দক্ষতা কিন্তু তাদের নেই। সো আমি মনে করি যে কথাটা আপনি বলছেন সেক্ষেত্রে আমাদের শ্রমিকের উপরে যেমন আপনার কোনো কোম্পানি বা কোনো একজন কোম্পানির ওনার যেমন ধরেন ওখানে ভিসার যে নিয়মটা আছে, যেমন আগে এক্সচেঞ্জ হতে পারতো, যেমন আমি আমার কোম্পানি থেকে আমার একজন শ্রমিক অন্য কোম্পানিতে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু এখন কিন্তু সেটাও আমাদেরকে বন্ধ করে দিয়েছে। সো আপনার সেই কোম্পানির ওনার কিন্তু আপনাকে যে শ্রমিকটাকে আপনার অনেক চাপাচাপি করছেন, যেমন তোমাকে এই কাজ করতে হবে, এই কাজ না করলে না হলে তোমাকে ক্যান্সেল করে দিব বা দেশে পাঠিয়ে দিব। তো দেশে পাঠিয়ে দিলে তো সে শ্রমিক তার আসতে পারবে না যেহেতু এখন ভিসা বন্ধ। আচ্ছা, আর বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে একটা অভিযোগ আমরা প্রায় শুনতে পাই, সেটা হচ্ছে প্রথমত ভাষাগত দক্ষতা এবং কারিগরির দক্ষতা, মানে যে কাজে সে যাচ্ছে সেই কাজে সে দক্ষ না, এই জন্য তাকে কম মজুরি দিয়ে কাজ করানো হচ্ছে, এই এটা আসলে কতটুকু সত্য? না, এটা আমি মনে করি সেটা সত্য নয়। আমাদের একজন শ্রমিক বাংলাদেশ থেকে আমরা ভিসা কিন্তু শ্রমিকরা কিন্তু ভিসা ক্রয় করে কিন্তু ওই দেশে যাচ্ছে, আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু ভিসার বসে নিচ্ছেন, যেমন তাকে এখানে নেওয়ার আগে কিন্তু তাকে বলা হয়েছে এই কাজটা করতে হবে, কিন্তু সেই কাজটা তো তিনি করছেন। এখন আপনি একজন লোক নিয়ে যান, আপনাকে দরকার আপনার একজন কারিগর দরকার, আপনি একজন সাধারণ শ্রমিক, একজন সাধারণ লোককে তো আপনি কারিগর হিসেবে নিতে পারেন না। তো আমি নিয়ে যাচ্ছি, আমি তো জানি সে কারিগর নয়, তো আমি যদি তাকে যদি কারিগর হিসেবে নিই তাহলে সেই লোকটা আপনার সেই কাজটা কীভাবে করবে, সে তো তার তো কোনো অভিজ্ঞতা নেই। তো ভুলটা কে করছেন? শ্রমিক তো করছে না, ভুলটা যিনি নিয়ে যাচ্ছেন উনি করছেন, তো তার বোঝা উচিত আপনার উনি তো এই কাজটা জানেন না, ওনাকে আমি সেই কাজটার জন্য কেন আনবো? সেক্ষেত্রে আপনার শ্রমিকের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, কারণ ম্যাক্সিমাম তারা কাজ করছেন আপনার আউটডোরে বিল্ডিংয়ে, বিশেষ করে আপনার কনস্ট্রাকশন লাইনটাই কিন্তু আপনাদের শ্রমিক দিয়ে করা হয়। তো ওনাকে আপনার 10 তলা 15 তলাতে আপনার যেমন জুন জুলাইতে আপনার 52 থেকে আপনার 54 ডিগ্রি কিন্তু গরম পড়ে, ওই গরমের মধ্যে কিন্তু তারাই কাজ করে যাচ্ছেন। তো তাকে যদি আপনি সেই কাজটা জন্য আপনি নিয়ে গেলেন, এখন আপনি তাকে দিচ্ছেন আর একটা কাজ, তো সে কাজটা কীভাবে করবে? তার অভিজ্ঞতা তো আছে সেই কাজের জন্য যে কাজটি আপনি এখন করাচ্ছেন না। কিন্তু যখন একজন শ্রমিক যাচ্ছে বাংলাদেশ সরকার থেকে পাঠানো হচ্ছে বা বাংলাদেশ থেকে যাচ্ছে, তারা কি যথাযথভাবে কি পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছেন না যে এই শ্রমিক যেই কাজের জন্য পাঠানো হচ্ছে তিনি আসলেই সেই কাজে পারদর্শী কিনা? হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের মূল কথাটা হচ্ছে, যেমন যে শ্রমিককে আমার প্রয়োজন, আমার এই কাজটা করতে হবে, তো সেই আপনার যে কাজটা করতে সেই কাজটা করার জন্য যে বাংলাদেশে যে তাকে যাচাই বাছাই করি আমি, বা আমাদের সরকার যদি সেই ব্যবস্থাটা যদি করে দেন এই কাজটা সে করতে পারবে, সো সেটা যদি বাংলাদেশ থেকে করে যদি নিয়ে আসে তাহলে কিন্তু তার কিন্তু দুবাইতে এসে কিন্তু তার এই কষ্ট এবং সেই কাজটা আপনার করতে তার সহজ হয়ে যাবে। আচ্ছা, বাহরাইনের ক্ষেত্রেও কি এ ধরনের সমস্যা কি আপনারা দেখতে পান বা কি ধরনের সমস্যা শ্রমিকদের ক্ষেত্রে হয় সাধারণত? হ্যাঁ, ভাইজান যেটা বলেছে খুব সুন্দর, এইভাবেই হচ্ছে আসলে। আমাদের যে স্কিল পার্সন, যারা স্কিল পার্সনদেরকে হায়ার না করে দেখা যাচ্ছে নন স্কিল পার্সনদেরকে অনেক টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছে, এবং সেখানে মধ্যস্বত্বভোগীরা বড় ধরনের একটা সুবিধা ভোগ করে, যারা স্পন্সর, যারা ভিসা দিচ্ছে অনেক ক্ষেত্রে ফ্রি ভিসাটা সে ফ্রি অফ কস্টে দিচ্ছে। এক্ষেত্রে তো ওই প্রসঙ্গটা আবারও চলে আসে যে আমাদের ভাবমূর্তি কিন্তু ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে এই ব্যাপারগুলো ঘটার কারণে। হ্যাঁ, এইসব কারণে ভাবমূর্তি খারাপ হচ্ছে। যেমন আমি সেখানে আছি, তো আমি আমার স্পন্সরকে বুঝালাম যে হ্যাঁ তোমার এখানে যে লোক দরকার সেই লোকটা আমি এনে দিচ্ছি, তো সেখানে আমি আমার স্পন্সরকে বুঝালাম যে লোক এনে দিচ্ছি, তো স্পন্সর বললো যে ওকে কাগজপত্র দাও, তো এখানকার কাগজপত্র সব রেডি করে নিয়ে গেলাম,
তা আমি নেওয়ার ক্ষেত্রে কী করলাম, আমি একজন নন স্কিল পার্সনকে এখান থেকে হায়ার করলাম, কারণ স্কিল পার্সনকে তো নিলে একটা বড় ধরনের স্যালারি দিতে হবে, আর নন স্কিলকে দিলে তাকে আমি বললাম যে ঠিক আছে তুমি তো কাজ জানো না, একে বুঝাইলাম যে তুমি আসলে অনেক ভালো স্যালারি পাবা, অনেক কিছু পাবা, আর ওকে বুঝাইলাম হ্যাঁ ও তো খুব এক্সপার্ট লোক। কিন্তু এই লোকটাই যখন সেখানে স্পন্সরের কাছে গিয়ে যখন কাজ করা শুরু করলো, তখন দেখা গেল যে আমরা অনেক সময় বায়োডাটাতে অনেক কিছু লিখে ফেলি বা কপি পেস্ট করে ফেলি, তো বায়োডাটাটা দেখে স্পন্সর মনে করে যে ও তো এক্সপার্ট, কিন্তু ওই বায়োডাটাই অনুযায়ী যখন তাকে নিয়ে দেওয়া হয়, আমরা এখান থেকে লোক নিয়েছি, দেখা গেছে যে আমাদেরকে বলেছে যে আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সি আছে, স্কিল পার্সন এখান থেকে গিয়েছে, সে বলেছে আমি ওভার কনফিডেন্সলি বলছে আমি দীর্ঘদিন প্রায় 10 বছর থেকে ট্রাভেলস লাইনে কাজ করছি, কিন্তু আমরা যখন সেখানে নিয়ে তাকে কিবোর্ডে বসে দিলাম তার হাত কাঁপা শুরু হলো, সে বলে যে আমি তো কোনোদিন করি নাই। আচ্ছা, এখান থেকে সেই বলে গেছে ওভার কনফিডেন্সলি যে আমি 10 বছর কাজ করছি, কিন্তু ওখানে গিয়ে সে বললো যে আমি তো জিরো। এই জাতীয় অনেক ক্ষেত্রে হচ্ছে, তো এটাকে আমাদের প্রত্যেকে এখানে সচেতন হওয়া উচিত, আমাদের রাষ্ট্র থেকে শুরু করে আমরা ব্যক্তি থেকে শুরু করে সবাই যদি সচেতন হই, আমরা যারা যায় ওনারাও যদি, আর আমি অনেক ক্ষেত্রে এই কথাটা বলি যে পরের রাগ থেকে আগের রাগ ভালো, যে আগেই যদি ওনারা বলে যে ঠিক আছে আমি গেলে সেখানে আমার কী ফ্যাসিলিটিস, কী সুযোগ সুবিধা, ওনারা যাওয়ার ক্ষেত্রে যদি এটা ওভার কনফার্ম করে যায়, এবং যার মাধ্যমে যাচ্ছে তাকে যদি ওভার শিওর করে যে হ্যাঁ আপনার এই ফ্যাসিলিটি যদি আমাকে দেন এবং আমার দায়বদ্ধতা কী থাকবে, আমার জবাবদিহিতা কী থাকবে, আমার কাজ কী থাকবে, সব কিছু যদি ওভার কনফার্ম হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমরা উজ্জ্বল রেখে দিই, এই উজ্জ্বটাই মূলত পরবর্তী কোনো পক্ষ এ নিয়ে কথা বলে না। জি জি, রাইট রাইট, কোনো পক্ষে এটাকে ক্লিয়ার করে না, ক্লিয়ার না করার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেটা ভোগান্তিটা ভুগে কিন্তু আমার দেশের নির্যাতিত শ্রমিক যে অনেক টাকা খরচ করে সে গিয়েছে, এখানেও বললাম মধ্যস্বত্বভোগী সে তার সুবিধাটা পেয়ে যায় এবং যিনি স্পন্সর তার সুবিধা সে পেয়ে যায়, কিন্তু ভোগান্তি ভোগে কিন্তু কষ্ট ভোগে অনেক বেশি টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে যাচ্ছে, এভাবে তারা গিয়ে প্রতারিত হচ্ছে। তো এই দালালরা কেন এত বেশি এখনো পর্যন্ত শক্তিশালী, আর এই সিন্ডিকেটটা কিন্তু সবসময় ধরাছোঁয়ার বাইরেই থাকে, মানে সেটা কেন হচ্ছে? এটা আমি একটু আপনাকে বলি, হ্যাঁ এটা হচ্ছে কি আপনার যেমন দালালদের মাধ্যমে যারা বেছে নিয়ে ওখানে যাচ্ছেন, আপনার যেমন ধরেন আমার কোম্পানিতে আমার ভিসার প্রয়োজন আপনার 10টা ভিসা, তো ভিসা আমি আমার প্রয়োজন, কিন্তু আমি বললাম কাকে, যারা ম্যান পাওয়ার বিজনেস করে তাকে বললাম আমাকে 10টা লোক আপনি এনে দেন। তো এখন সে আমি আমার তো কোনো টাকা ইয়ে করতে দিতে হচ্ছে না, আমি নিজেই কোম্পানিতে কিন্তু টাকা কিন্তু বিসিএ 6,000-7,000 দিরহাম কিন্তু খরচ করে কিন্তু বিসিএ, উনি কিন্তু যে লোকগুলি আনবেন ওনাদের কাছ থেকে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, দ্যাট মিনস আপনার ওখানকার টাকা প্রায় 10-12,000 দিরহাম কিন্তু নিয়ে ফেলছেন। এবং আমরা অনেক সময় আরও বেশি পরিমাণ টাকার কথাও শুনতে পাই। জি জি, 2 লক্ষ 2.5 লক্ষ হয় 3 লক্ষ, যার কাছ থেকে যেভাবে নিতে পারে সেভাবে নিচ্ছেন, নিয়ে ওখানে কিন্তু আপনার লোক নিয়ে আসলো, লোক নিয়ে আসার পর ওনাকে যে আনার আগে কিন্তু বললো এখানে আসলে তোমার 1200 দিরহাম স্যালারি হবে, তোমার এই কাজ এই কাজ একে সামনে 1 বছর পর হয় 2 বছর পর আরও স্যালারি ডবল হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে কিন্তু তাকে কোনো কাজে দেয় নাই, তাকে বাইরে ছেড়ে দিচ্ছে, তুমি যেখানে চাই সেখানে কাজ করো। সে শ্রমিকটা তো এখন কিছু করার নেই, ওখানে চলেই গেছেন, আপনি বাইরে গিয়ে কাজ করলো, যেমন ধরুন বাইরে কোথাও একটা কাজ করো, ওই সময় হঠাৎ করে দেখলো আপনার ওখানকার লেবার যারা আছেন তারা বা পুলিশ আপনার তাকে ধরে ফেললো, মানে তার আইডিটা চেক করলো, ন্যাশনাল আইডিটা চেক করলো, চেক করার পর দেখা গেলো উনি তো আমার কোম্পানিরই লোক, হ্যালো, কিন্তু সে কাজ করছে কিন্তু উনি দেখে অন্য কোম্পানিতে গিয়ে কাজ করছে, কিন্তু তার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার সেই কোম্পানি কিন্তু আপনার 50,000 দিরহাম কিন্তু ফাইন আপনাকেও দিচ্ছে আমাকেও দিচ্ছে ওই কোম্পানিকেও দিচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু ওই লোক, মানে যে কোম্পানির নামে তার আইডেন্টিটি কার্ড সেই কোম্পানিকেও দিচ্ছে, আবার যেখানে বর্তমানে কাজ করছে সেই কোম্পানি সেখানেও আপনার কিন্তু ফাইনটা দেওয়া হচ্ছে, কিন্তু ওই ওই লোকটারও কিন্তু আপনার ক্ষতি হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু মূলত হচ্ছে আপনার যারা বিচার বিজনেস করে তাদের কারণে কিন্তু আপনার এই জিনিসটা হচ্ছে, কিন্তু সেই লোকটা তো আসছে আপনার যে ওনার সাথে কথাবার্তা বললো এই একটা কোম্পানিতে নিয়ে আসছে ওখানে কাজ করবে, কিন্তু সে কিন্তু সেখানে দেয় না, কিন্তু সে নিয়ে এসে বিচারটা বিক্রি করে দিল বাইরে ছেড়ে দিল। সেই জন্য অনেক সময় হয় কি আপনার, যেমন আমাদের যে অবৈধ যে দুবাইতে যারা অবৈধ আছেন তারা অবৈধ, সেটা হলো কীভাবে, যেমন ধরেন আপনার একটা কোম্পানিতে লোক ছিল প্রায় 1-1,200 লোক ছিল, তখন সেই কোম্পানিতে কিন্তু আপনার প্রায় 6 মাস 7 মাস পর্যন্ত
কিন্তু তার স্যালারি দেওয়া হয়নি। তো এখন সেই লোকটা কী করবে, এত টাকা খরচ করে সে গেল, তাই কিন্তু 6 মাস 7 মাস পর্যন্ত তার কোনো স্যালারি পায়নি, সে কী করো, ওখান থেকে পালিয়ে গিয়ে কিন্তু বাইরে কাজ করছে। কিন্তু পাসপোর্ট যেটা, এটা কিন্তু কোম্পানির যিনি নিয়ে গেছেন তার কাছে কিন্তু পাসপোর্টটা রয়ে গেলো। তাই এখন যে অবৈধ কথাটা আসছিল সেই কারণে বলছি, সেই লোকটা কিন্তু যখন বাইরে চলে গেল তার কাছে কোনো পাসপোর্ট নেই, কিছু নেই, কিন্তু সে তখন অবৈধ হয়ে গেলো। তখন আপনার এই পাসপোর্টগুলি তখন তামিলে দিয়ে দিল, মানে তখন অবৈধ হইলে। এই যে আমাদের বাংলাদেশে যারা প্রবাসী যারা অবৈধ হলো, তারা কিন্তু এখান থেকে যাওয়ার সময় কিন্তু আপনার অবৈধ হয়ে যায় না, কিন্তু ওখানে যাওয়ার পরে কিন্তু অবৈধটা হলো। তাদের তো পাসপোর্ট ছিল, তারা তো এমনিতেও যেতে পারে, তাদের বিষয় ছিল সব কিছু ছিল, কিন্তু তাদের কিন্তু 6 মাস 7 মাস পর্যন্ত কোনো স্যালারি দেয় না। কিন্তু যে 6-7 মাস ধরে স্যালারি দেওয়া হচ্ছে না একজন শ্রমিককে, এই ব্যাপারে কি কোনো নীতিমালা নেই বা আইন কানুন নেই? না আছে, আজকে এই যেটা আমি বলছি সেটা আপনার আজ থেকে 2 বছর আগে কিন্তু জিনিসটা ছিল। এরপরে সে ওই দেশের সরকার কি, ওই দেশের সরকার আপনার একটা স্যালারি সিস্টেম করলো। যেমন ধরেন আমার আমার যে কোম্পানিতে যে শ্রমিকগুলো আছে তাদের নামে কিন্তু প্রতি মাসে কিন্তু আমার এখন টাকাটা কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হচ্ছে। যদি আমি যদি 1 মাস যদি জমা না দিই তাহলে কিন্তু আমার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা কিন্তু ব্লক হয়ে যাবে। এখন কিন্তু শ্রমিকরা কিন্তু সেই কষ্টটা পাচ্ছে না যে আগে যেটা পাইছিল। মানে প্রতি মাসে আপনি শ্রমিকের যদি টাকা পেমেন্ট না করেন, যে কোম্পানি না করবে তাদের লাইসেন্সটা ব্লক হয়ে যাবে। তাহলে কিন্তু ভিসা ব্লক, আপনার লাইসেন্সটা ব্লক হয়ে যাবে। নেক্সট হয়তো 2 দিন পরে দেখা যাচ্ছে কি আমার ভিসা কোনো কাজ করতে পারছি না আমি, তো আমাকে কিন্তু বাধ্য হয়ে কিন্তু টাকাটা কিন্তু এক্সচেঞ্জ জমা দিতে হচ্ছে। এবং সেই টাকাটা যে জমা দিব আপনার সেই কোম্পানির শ্রমিক আপনার নিজ নিজ গিয়ে কিন্তু টাকাটা তুলে আনবে। তো এখন সেই যে কষ্টটা আগে আজ থেকে 1.5-2 বছর আগে পাইছিল সেটা এখন পাচ্ছেন না। আচ্ছা, আমাদের সঙ্গে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে ফিরছি আবারও। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মামসেদ বলছিলাম উত্তরা থেকে। বলুন। আমি ওই যে মিসা মুবারক হোসেনকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। বলুন। যে আমাদের এই যে দেশে বাইরে যাইতে হলে যে যে ধরনের প্রবলেম গুলা ফেস করতে হয়, বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কিন্তু আমি নিজে একজন ভুক্তভোগী, যেখানে 600 টাকা গভর্নমেন্ট ফি, সেখানে আমার থেকে 5,000 টাকা খরচ করতে হয়েছে। এরপরে দেখা যাচ্ছে আপনার মেডিকেল করতে গেলে ওখানে আনফিট করে দিচ্ছে। তো এইসব বিষয়গুলা, এগুলো কি পরিত্রাণে কোনো বাংলাদেশে কি এগুলো পরিত্রাণে কোনো সিস্টেম নাই, বা এটা কি সিস্টেম করার আদৌ কি সম্ভব? ওনার সাজেশনটা কি কি হতে পারে? জি দর্শক, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ প্রশ্নকারী। আসলে বিষয়টা তো হচ্ছে যে আমাদের নৈতিকতার বিষয়, যেখানে 600 টাকা ফি সেখানে 5,000 টাকা নিয়ে নিচ্ছে। এখানে আসলে কে এই সমস্যার সমাধান করবে সেটা আমরা খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। তো এরপরও এটা ওভারঅলই বলবো যে আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা প্রত্যেকে মনে করি যে আমরা একজন রাষ্ট্রের কর্তা, তাহলে কিন্তু আমার মনে হয় সমাধান হওয়া সম্ভব। আবার অনেক সময় আমরা নিজেরাও কিন্তু মনে করি যে কাজটা একটু তাড়াতাড়ি করানোর জন্য যদি আমি কিছু পয়সা বেশি দেই, আমি কাজটা যদি বের করে আনতে পারি, আমার মনে হয় যে আমরাও এই জিনিসটা কিছুটা হলেও ক্রিয়েট করেছি। হ্যাঁ, রাইট রাইট। এখানে অনেক ক্ষেত্রে আমাদের লোকজনও হাই ইন্টারেস্টেড যে এইসব ক্ষেত্রে কম ভোগান্তি বিভিন্ন অফিসার না করে যদি আমি কিছু টাকা দিয়ে দিই তাহলে আমার কাজটা সহজে হবে। এটা যদি নীতি নৈতিকতার জায়গায় যদি আমরা সবাই এসে যাই তাহলে এটা সম্ভব। আর যতদিন নীতি নৈতিকতার জায়গায় আসতে পারবো না ততদিন ভোগান্তি ভুগতে হবে। এবং এই ধরনের শাসক ক্ষেত্রে যে সমস্ত অফিসিয়াল প্রটোকল আছে সেখানে আমাদের রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের মাধ্যমে যে যতটা মানব সেবার দিকে যদি আমরা এগিয়ে আসি বিভিন্ন সিভিল সার্ভিসের ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় সকলেই এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে পারে। অনেক সময় কিন্তু আমরা আপনার বাহরাইনে অবস্থিত বা মিডল ইস্টের অন্যান্য বিভিন্ন জায়গায় অবস্থিত বাংলাদেশি কনস্যুলেট এবং দূতাবাসের কর্মকর্তাদের ব্যাপারেও এই ধরনের অভিযোগ শুনতে পাই। এখন আপনারা তো অনেকদিন ধরে থাকছেন ওখানে, আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স করছেন, আপনাদের কাছে কি মনে হয় এই অভিযোগগুলো কতখানি সত্য? সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে বা কাজের ক্ষেত্রে যারা যেভাবে, আমি অনেকটা এরকম বলি যে আল্লাহ কেমন এটা হচ্ছে যার মনে যেমন, যে যেভাবে দেখে সেভাবে। আমরা যেভাবে ফিল করি, আমরা যখন এম্বাসিতে যাই আমাদের বিভিন্ন কাজ নিয়ে, লিগেল এবং বৈধ কাজ নিয়ে আমরা যখন যাই, অন্যায় কোনো আবদার নিয়ে আমরা কোনোদিন যাইনি, তো যখনই যাই আমরা সকল কাজগুলো পারফেক্টলি আমরা করতে পারি। এখন কিছু কাজ আছে যেগুলো হয়তো অনিয়ম আছে, সমস্যা আছে, কাগজপত্র ঠিক নেই বা তার ব্যক্তিগত সমস্যাই আছে,
সেখানে হয়তো এম্বাসির কাছে যাইয়া অন্যায় আবদার করলে সেখানে অবশ্যই এটা দেখার বিষয়, এটা ওনারা হয়তো কীভাবে ফিল করে সেটা ওনাদের বিষয়, এটা আমরা বলতে পারবো না। এক্ষেত্রে যেহেতু আমি আমার জায়গা থেকে বলবো যে আমরা লিগেল যে কোনো কাজ নিয়ে গেলে সেটা ইজিলি এবং সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর এখন ইলিগেল যারা করছে সেরা তারা সেখানে গিয়ে যদি ভোগান্তি শিকার হয় সেটা আমি অন্যভাবে দেখব। তবে এক্ষেত্রে যেহেতু লিগেল যে কার্যক্রম আছে এই কার্যক্রমের উপরে আমি বলবো যে যেহেতু বিভিন্ন দেশেই রাষ্ট্রদূতরা আছে, ওনারা চেষ্টা করেন মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। এখন ব্যক্তিগত ম্যান টু ম্যান ব্যারি করে, যদি ব্যক্তিগতভাবে কেউ কম সার্ভিস দেয় কম বেশি সার্ভিস দেয় সেটা হচ্ছে ম্যান টু ম্যান ব্যারি করে, সেখানে ওভারঅল সবাইকে দোষারোপ করেও লাভ নেই আর সবাইকে বাহবা দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমাদের কাছে আরো একটা প্রতিবেদন আছে, দেখে আবারও ফিরছি। দর্শক, এবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিসের ত্রিবার্ষিক সম্মেলন ও ভোট গ্রহণ নিয়ে দেখব একটি রিপোর্ট। রিপোর্টটি পাঠিয়েছেন ফেরদৌসি আক্তার পলি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিসের ত্রিবার্ষিক